ঘূর্ণিঝড় মিথিলির আঘাতে উপকূলের বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে, বিধ্বস্ত হয়েছে অনেক বাড়িঘর। নিম্ন অঞ্চলে পানিতে ডুবে আছে ধানক্ষেত। বরিশাল শহর ও বিভিন্ন উপজেলা এখনো জলাবদ্ধ হয়ে আছে। ঝড়ের সময় ভোলায় মাছ ধরা নৌকা ডুবে গিয়ে নিখোঁজ এক জেলের সন্ধান এখনো পাওয়া যায়নি। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় মিধিলি চলে গেলেও উপকূলের বিভিন্ন স্থানে এর ক্ষতচিহ্ন রেখে গেছে। উপকূলের বিভিন্ন জেলায় বাড়িঘর শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে, উপড়ে পড়েছে গাছপালা ও বিদ্যুতের খুঁটি, নষ্ট হয়েছে ক্ষেতের আমন ধান ও শাকসবজি। ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা বৃষ্টিতে বরিশাল নগরীর বগুড়া রোড, গোরস্থান রোড, বটতলা, সার্কুলার রোড সহ বেশ কয়েকটি এলাকা শনিবার সন্ধ্যা পর্যন্ত পানিতে ডুবেছিল। পটুয়াখালীতে রোপা আমন, খেসারি ডাল, শাকসবজির ক্ষেতসহ বিস্তলা নষ্ট হয়েছে, উপড়ে পড়েছে গাছপালা, বিধ্বস্ত হয়েছে কাঁচা বাড়িঘর শিক্ষা প্রতিষ্ঠান। মাঠের পানি সরাতে কৃষি বিভাগ কাজ করছে। ঘূর্ণিঝড়ে নোয়াখালী জেলার 1125টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। ঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে ও লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় উপকূলের অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। ঝালুকাঠিতে বিদ্যুতের খুঁটি ভেঙে ও তার ছিঁড়ে যাওয়ায় রাজাপুর উপজেলার অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে আছে। শরীয়তপুরে শাকসবজি সহ বিভিন্ন ফসলের ক্ষেত পানিতে তলিয়ে আছে, এতে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। ভোলায় মিধিলির তাণ্ডবে 200+ কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। জেলা প্রশাসক জানিয়েছেন ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদের সহায়তা দেয়া হবে। ঝড়ে বরগুনার রবি শস্যের ক্ষতি হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানালেন, বৃষ্টি ও ঝোড়ো হওয়ার কারণে জেলার 46,226 হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।